আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসেলা নূপুর, আজ নিয়ে এসেছি সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা কেক, আর এটার নাম হচ্ছে পিনাট কেক। এই পিনাট কেকটা কিন্তু খেতে খুবই মজাদার, আর আজ আমি এটা চুলায় তৈরি করে দেখাবো। আমার চ্যানেলে দেখবেন যে বিভিন্ন রকম কেকের রেসিপি রয়েছে এবং সেগুলো কিন্তু আমি ওভেন, চুলা সব জায়গাতেই বানিয়ে দেখিয়েছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা রয়েছে সেটা বাজিয়ে দেবেন। দেখুন এই কেকটা কতটা সফট, দেখুন, দেখেছেন? এটা কিন্তু চুলায় তৈরি করেছি আমি, আর এটা কিন্তু খেতে খুবই মজাদার, যেহেতু এর বাইটে বাইটে আপনারা পিনাট পাবেন। আসুন দেখে নেই কীভাবে এই কেকটা তৈরি করতে হবে। পিনাট কেক করার জন্য আমি এখানে দেখুন যে আমাদের দেশি যে বাদামটা রয়েছে সেটাকে জাস্ট কড়াইয়ে একটু আঁচ দিয়ে ভেজে নিয়ে এর উপরের যে ছালটা রয়েছে সেটা আমি তুলে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারে এটা আমি দিয়ে দিলাম এবং এটাকে আমি ব্লেন্ডারটা বন্ধ করে আধা ভাঙা করে নিয়ে আসবো। আপনারা ঠিক আপনাদের মশলা গুঁড়া করেন, ড্রাই মশলা যে ব্লেন্ডারের জারটাতে সেটাতে এটা গুঁড়া করবেন। দুটি রুম টেম্পারেচারে থাকা ডিম আপনারা এখানে দিয়ে দেবেন। ডিমগুলো কিন্তু অবশ্যই আপনারা যদি ফ্রিজে থাকে তাহলে কেক বানানোর এক ঘন্টা আগে বের করে রাখবেন, যাতে করে এটা রুম টেম্পারেচারে একেবারে নর্মাল হয়ে যায়। এখন এর মধ্যে আমি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দেব, আর আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ পরিমাণ তেল দিয়ে দেব। দেখুন আমি কিন্তু সব এখানে এক কাপ করে দিলাম। এখন এটাকে এভাবে হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে বিট করে একেবারে চিনিগুলোকে গলিয়ে নেবেন। খুব ভালো করে দেখুন যে আমি এভাবে করে মিশিয়ে নিয়েছি। এখন আমার যে শুকনো উপকরণগুলো রয়েছে সেগুলো আমি নিয়ে নিয়েছি। আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আমি এখানে আপনাদের যে চামচ রয়েছে মেজারমেন্ট কাপের, সেই চামচ দিয়ে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেবেন। গুঁড়ো দুধ কিন্তু কম বেশি হলে কোনো সমস্যা নেই, আবার যদি কেউ এটা স্কিপ করতে চান, না দিতে চান, সেটাতেও কোনো সমস্যা নেই। এখন অনেকেরই প্রবলেম থাকে যে বেকিং পাউডারটা খুব বেশি কিংবা কম হয়ে যায়। হ্যাঁ, আমি বলে দেই আজকে যে এক কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দার মধ্যে আপনারা এক চা চামচ পরিমাণ সমানভাবে দেখুন যে এখানে বেকিং পাউডারটা ব্যবহার করবেন। আমি যেহেতু দুই কাপ পরিমাণ ময়দা দিয়েছি তাই এখানে আমি দুই চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। আর বেকিং পাউডারটা আমি সবসময় ব্যবহার করি ফস্টার ক্লাক্সের বেকিং পাউডার। আপনারা এটা ব্যবহার করতে পারেন বা যে কোনো কোম্পানির বেকিং পাউডারটা, যদি তার মেয়াদ থাকে তবে সেটা ব্যবহার করে নিতে পারবেন। আর এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। আমি গুঁড়া ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি, আপনারা চাইলে তরল ভ্যানিলা এসেন্স এক চা চামচ পরিমাণ দিয়ে দেবেন। এখন এই সবগুলো আমি আজকে কিন্তু চালনিতে চালবো না, কারণ অনেকেই দেখা যায় চালনি থাকে না, তাই অনেকে এই প্রবলেমে পড়তে পারে যে চালনি না করে কেক হবে কি না। দেখুন এভাবে ভালো করে আপনারা উল্টিয়ে পাল্টিয়ে এই ময়দাটাকে মিশিয়ে নেবেন। এখন আমাদের যে ডিমের যে ব্যাটারটা আমরা তৈরি করলাম তার মধ্যে এটা আমরা তিন চারবারে এভাবে একটু করে দেব এবং এভাবে নেড়ে নেড়ে মিলিয়ে নেব। এই কেকটা কিন্তু খুব বেশি নাড়লে কোনো সমস্যা নেই, শুধুমাত্র স্পঞ্জ কেক যখন আমরা বানাই তখন সেটা একটু নাড়ার সময় খুব সাবধানে নাড়তে হবে। খুব বেশি নাড়লে স্পঞ্জ কেকটা দেখা যায় যে খুব ভালো ফোলে না, আবার স্পঞ্জি ভাবটাও নষ্ট হয়ে যায়। এভাবে আমরা ধীরে ধীরে দেব এবং এভাবে করে মিলাতে থাকব। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে দেখুন যে আমি মিলিয়ে নিয়েছি। দেখুন এটা কিন্তু একেবারে শক্ত একটা ডোয়ের মতো হয়েছে, তাই এটাকে তরল করার জন্য রুম টেম্পারেচারে থাকা গরম করে আগে থেকে আমি এই দুধটাকে নিয়েছি। এখন কিন্তু এটা ঠান্ডা, এটাকে আমি এভাবে ঢেলে দিলাম মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ পরিমাণ আমি এখানে ঢেলে দিলাম। এর ফাঁকে আসুন আমরা চুলায় হাঁড়িটা একটু গরমে উঠিয়ে দিয়ে আসি। চুলায় মাঝারি আছে আমি একটি হাঁড়ি উঠিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দেখুন যে কয়েকটা কাগজ বিছিয়ে দিচ্ছি। এই কাগজটা দেওয়ার জন্য কিন্তু আপনারা ভয় পাবেন না যে কাগজটা পুড়ে যাবে, কাগজটা কিন্তু পুড়ে যাবে না। এখন এখানে একটা স্ট্যান্ড আমি বসিয়ে দিচ্ছি, আপনাদের বাসায় ঠিক যে স্ট্যান্ডটা থাকবে সেই স্ট্যান্ড দিয়ে আপনারা এটা বসিয়ে দিয়ে এভাবে ঢেকে দেবেন এবং ঢেকে এটাকে মাঝারি আছে গরম হতে থাকুক, ততক্ষণে আমরা আমাদের ব্যাটারটা তৈরি করে আসি। দেখুন কেকের কিন্তু আমার ব্যাটারটা একদম তৈরি হয়ে গিয়েছে, এটা কিন্তু দেখুন যে একেবারে
খুব সুন্দর একটা থিকনেস এসেছে, দেখেছেন? এটা কিন্তু এভাবে করে তুলে দেখুন যেভাবে করে দাগ হয়ে যাচ্ছে। এখন এটাকে আমরা একেবারে রেডি হয়ে গেল আমাদের কেকের জন্য। কিন্তু আমি যে পিনাটটা আপনাদের গুঁড়ো করে রেখেছিলাম সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম প্রথম, সেই পিনাটগুলো থেকে কিছুটা পিনাট আমি এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু একটু অবশিষ্ট রেখেছি সেটা উপরে দেওয়ার জন্য। এটাকে এভাবে করে আবার আমি একটু মিলিয়ে নিচ্ছি। এখন একটা মোল্ডের মধ্যে আমি কিন্তু কাগজ বিছিয়ে রেখেছি, এটা কিন্তু আমি দেখুন যে বেকিং শিট বিছাইনি, আমি বাসায় যে নর্মাল কাগজ রয়েছে খাতার কাগজ সেটা নিয়েছি। তার উপরে আমি একটু তেল দিয়ে দিলাম এবং একটা ব্রাশ দিয়ে, আপনাদের যদি ব্রাশ থাকে ভালো, আর যদি না থাকে কোনো সমস্যা নেই, হাত দিয়েও এটা আপনারা দিতে পারবেন। এভাবে মাঝখানে আমি দিয়ে দিয়েছি, চারপাশে এভাবে আমি একটু তেল দিয়ে দিলাম। এটা হাত দিয়েও কিন্তু দেওয়া যাবে, এটা ব্রাশ যে খুব প্রয়োজন তা কিন্তু না। অনেকেই মনে করে যে আমার ব্রাশ নেই আমার মনে হয় হবে না, সেটা কিন্তু একটা ভুল ধারণা। দেখুন এভাবে করে আমি দিয়ে দিয়েছি। এখন আমার যে কেকের মোল্ডটা, আমি যে কেকের মোল্ডের মধ্যে যে ব্যাটারটা তৈরি করলাম সেটা এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ব্যাটারটা আমি মোল্ডে ঢেলে দিয়েছি। দেখুন এটা নিয়ম হচ্ছে, আপনারা ঠিক যতটুকু আপনাদের মোল্ড থাকবে তার সেখান থেকে 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি পরিমাণ আপনারা ফাঁকা রেখে ব্যাটারটা দেবেন, যাতে করে ফুলে এটা একেবারে ছাঁচের সমান হয়ে যায়। এখন আমি যে একটু বাদাম রেখেছিলাম গুঁড়ো করা, তার মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে এটাকে মিলিয়ে দিচ্ছি এবং এটাকে আমি ঠিক এভাবে করে উপরটায় দিয়ে দেব, যাতে করে এটা খেতেও ভালো লাগবে আবার দেখতেও কিন্তু ভালো লাগবে। দেখুন এভাবে পুরোটাই আমি উপর দিয়ে দিয়ে দিলাম। এখন যে হাঁড়িটা আমি একদম গরমে উঠে রেখেছিলাম প্রিহিট, সেখানে একটা আমি বসিয়ে দেব চুলায়, স্ট্যান্ডে আমি এটা বসিয়ে দিয়েছি। এখন আমার যে ঢাকনাটা রয়েছে সেই ঢাকনাটা আমি খুব ভালোভাবে এখানে দিয়ে দেব এবং ঢাকনাটা কিন্তু ছিদ্র থাকলে অবশ্যই সেটা আপনারা একটা কাগজ বা টিস্যু দিয়ে বন্ধ করে দেবেন, যাতে করে কোনো ভ্যাপার বের হতে না পারে। দেখুন এভাবে বন্ধ করে দিলাম। এটাকে আমি একেবারে 50 মিনিটের জন্য রেখে দেব। 50 মিনিট পরে আমি ফিরে আসবো। চুলার আঁচটা কিন্তু একেবারে দেখুন যে মাঝারি লো থাকবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, আঁচটা ঠিক এরকম থাকবে। পুরোপুরি 1 ঘন্টা পরে আমি ফিরে এলাম। দেখুন আমার কেকের কালারটা কি অপূর্ব সুন্দর হয়েছে এবং এটা কিন্তু ওভেনের চেয়ে কোনো অংশেই কম হয়নি। এখন এরকম একটি কাঠি আমি এর মধ্যে ঢুকিয়ে দিলাম এবং এভাবে করে কাঠিটা তুলে দেখুন যে এটা যদি ক্লিন থাকে তাহলে বুঝতে হবে যে আমার কেকটা হয়ে গিয়েছে, আর যদি ক্লিন না হয় তাহলে আমাদেরকে আরেকটু হিট দিতে হবে। এই হিটটা কিন্তু একেবারে দেখা যায় নির্ভর করবে আপনার চুলার তাপের উপরে। এখন এটাকে আমি ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করে ফিরে আসছি। ঠান্ডা হওয়ার পরে একটা নাইফ দিয়ে দেখুন যে এভাবে করে চারপাশে এভাবে করে দিয়ে দেবেন এবং এটা কিন্তু এভাবে করে ভালো করে একটু দেবেন, যাতে করে এর গা থেকে একেবারে খুলে আসে। এখন একটা যে ডিশে আপনারা এটা পরিবেশন করবেন সেটা এভাবে দিয়ে এটা জাস্ট এভাবে উল্টিয়ে দিলেই দেখুন যে আমাদের কেকটা মোল্ড আউট হয়ে গেল। দেখেছেন এটা কতটা সুন্দর হয়েছে? এবং আস্তে করে দেখুন যে এভাবে যে কাগজটা আমরা এর মধ্যে দিয়েছিলাম আমাদের যে মোল্ডটা, তার উপরে দেখুন যে সেটা এভাবে করে আমরা তুলে নেব। দেখুন এত সুন্দরভাবে হয়ে গিয়েছে, এটা কিন্তু পিছন সাইড। এখন এটাকে আমি আবার এভাবে করে ঘুরিয়ে দিচ্ছি। দেখুন হয়ে গেল আমাদের কেকটা। এই পিনাট কেকটা কিন্তু খেতে একেবারে খুবই মজা, কারণ প্রতিটা বাইটের মধ্যেই কিন্তু দেখা যায় যে পিনাটগুলো পড়বে আর খেতে খুবই মজা লাগবে। আপনারা এভাবে করে চুলায় এই পিনাট কেকটা বানিয়ে দেখবেন এবং অসম্ভব মজার এই কেকটা অবশ্যই আপনারা সবাই ঘরে বানাবেন। ধন্যবাদ সবাইকে।